সাবস্ক্রাইব করুন JMK টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। গুড মর্নিং স্টুডেন্ট, সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে TLM। যদিও ফোর্থ সেমের যে সকল ছাত্রছাত্রী আছো তারা সবাই TLM সম্বন্ধে কিছুটা হলেও পরেও জানো, সেকেন্ড সেমের কাছে এটা একেবারেই নতুন। TLM-এর সম্বন্ধে ডিটেলসে বলার আগে, তার আগে TLM-এর যে সংজ্ঞা সেটা একটু জানার দরকার। TLM হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটা এখন আমরা LTM বলে থাকি। LTMও তাই, লার্নিং টিচিং মেটেরিয়াল, অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ। যে সকল উপকরণগুলি আমাকে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদানে সহায়তা করে, সেগুলোকে আমরা শিক্ষা সহায়ক উপকরণ বলে থাকি। আমরা কয়েক ধরনের শিক্ষা সহায়ক উপকরণ পেয়ে থাকি, যেমন দৃশ্য, যেটা শুধু দেখা যায়, দৃশ্য শ্রাব্য, যেটাতে দেখা এবং শোনা যায়, আর শুধু শ্রাব্য, যেটাতে শুধু শোনা যায়। আমরা যেটাকে দেখাবো সেটা হচ্ছে দেখা এবং শোনা, সরি, এটা হচ্ছে শুধু দেখার জন্য। আমাদের যে পাঠ্য বইয়ের যে অংশটুকু আমরা পড়াবো তার উপরে একটা চিত্র আমাদেরকে একে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে হয়, যেটাকে আমরা সাধারণত TLM বলে জানি। TLMটা আঁকতে গেলে যে বিষয়টুকু পড়াবো, অনেক সময় আমরা বইয়ে দেখে থাকি যে একটা গল্প কিংবা একটা কবিতা আছে, তার উপরে একটি প্রচ্ছদ আঁকা আছে, তো সেটাই যদি আমি এঁকে দিই সেক্ষেত্রে একদম পারফেক্ট যেটাকে TLM বলা হয় সেটা হয় না, কারণ সেই প্রচ্ছদটা থাকে পুরো বিষয়টার উপর। কিন্তু আমি যখন একটা ক্লাসে গিয়ে পড়াবো বাচ্চাদের সামনে, তখন একটা পুরো গল্প বা পুরো কবিতা একই দিনে পড়িয়ে দিতে পারি না। আমাকে পড়াতে হয় 4 লাইন, 5 লাইন, 10 লাইন, যেটুকু পড়াবো তার উপরে TLM করা উচিত। যেমন বাচ্চাদের একটা গল্প কবিতার বই আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাছে তার হাঁটু জল থাকে। যদি এটা পুরো কবিতাটা পড়াতে চাই তাহলে পুরোটার উপরে একটা যে TLM-টা হবে, কিন্তু আমি যদি 4 লাইন পড়াই তো 4 লাইনের উপরে TLM-টা একটু অন্যরকম হবে। কী হবে? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাছে তার হাঁটু জল থাকে। এখানে খুব সহজেই বোঝা যায় যে একটা নদী যেটা এঁকে বেঁকে চলছে, আর কেউ একজন নদীর মধ্যে হাঁটছে যার হাঁটু পর্যন্ত জল আছে। এইটাই যদি আমি একটা স্টুডেন্টের সামনে তুলে ধরতে পারি একে, তাহলে সে বলে দিতে পারবে যে একটা আঁকা বাঁকা নদী এবং একজন পার হচ্ছে যেখানে জল আছে হাঁটু পর্যন্ত। এটা TLM। এবার TLM-টা আঁকার সময় আমাদের কিছুটা মাপ জোকের ব্যাপার থাকে। আমি যেহেতু এখানে একটা আর্ট পেপার নিতে পারিনি, আমি এখানে বোর্ডে দেখাচ্ছি, এখানে একটা TLM-এর জন্য একটা আর্ট পেপার আমি এঁকে নিয়েছি। এটা ধরে নিতে পারি এটা একটি আর্ট পেপার, আর্ট পেপার, এটা একটা পুরোটা আর্ট পেপার। এই আর্ট পেপারটাকে কিছুটা ভাগে আমাদেরকে ভাগ করতে হয়, তার জন্যে উপরের দিক থেকে, পাশের দিক থেকে, নিচের দিক থেকে কিছুটা কিছুটা অংশ ছেড়ে দিয়ে কাজ করলে সেই TLM-টা দেখতেও ভালো লাগবে আর শিরোনাম লিখতে সুবিধা হবে। যার জন্যে উপরের দিকে আমি একটা মার্ক করে নেব যেটার মাপ হবে 1 ইঞ্চ, এইটুকু মাথা রাখতে হবে। এই যে রাগটুকু টেনেছি আমি, এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে 1 ইঞ্চ।
দুই পাশে তেমনি দুটো বর্ডার টানতে হয়। দুটো বর্ডার যে দুটো আমি টেনে রেখেছি, এখানে মার্ক করে রেখেছি সময়ের স্বল্পতার জন্য। এই মাপটা হবে 2 অংশ ছাড়লাম, এই দুটোই হবে এই অংশটুকু 1.5 ইঞ্চ। সেম উল্টো দিকেও হবে 1.5 ইঞ্চ। নিচে কিছুটা জায়গা বাদ আছে, এই নিচের জায়গাটুকু হবে আর একটা বর্ডার, যেটার মাপ হবে 2.5 ইঞ্চ। এইটা হচ্ছে চারপাশের বর্ডার গেল। এবার আমি এই আর্ট পেপারের মধ্যে ছবিটা আঁকবো এবং তার যে গল্প, যে গল্পটার উপরে আমি টিএলএম করছি সেই গল্পের নাম লিখব। তার জন্য উপরে কিছুটা জায়গা ছাড়তে হয় যেখানে আমি শিরোনামগুলো লিখতে পারবো। আমরা সাধারণত যখন বাংলা কোনো কবিতা বা গল্প পড়ি তখন দেখি উপরে শিরোনামটা লেখা থাকে, নিচে যে লেখক যে লিখেছে তার নাম লেখা থাকে। যদি তাই হয়, যদি কবির নাম লিখতে হয় বিশেষ করে বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে, সেসবের ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মাপ হবে 5 ইঞ্চ। আবার অনেক ক্ষেত্রে আছে, যেমন ম্যাথ পড়াবো আমি বা হিস্ট্রি পড়াবো, জিওগ্রাফি পড়াবো, যদি ওরকম কোনো সাবজেক্ট পড়াতে হয় তাহলে সেখানে কুচে কবির নাম কিছু লিখতে হয় না, তাই এই জায়গাটুকু তখন একটু ছোট হয়ে যাবে, তখন ছোট হবে কতটুকু 4 ইঞ্চ। মোট কথা কবির নাম লিখে থাকলে বা লিখতে হলে জায়গা রাখতে হবে 5 ইঞ্চ, আর যদি কবির নাম আমাকে না লিখতে হয় সেসব ক্ষেত্রে হবে 4 ইঞ্চ। এইটা হচ্ছে একটা আর্ট পেপারে বর্ডারের মাপ। যখন শিরোনাম লিখব তখন অবশ্যই উপরের যে অংশটা, যেটা বিষয়টা যেটা নাম, হ্যাঁ কবিতা পড়াচ্ছি আমি প্রশ্ন, তাহলে এটা অবশ্যই বড় হবে, যেটা আমরা পাঠ্য বইয়ে দেখে থাকি প্রশ্ন। আর একটু ছোট হয় তার নিচে কবির নাম লেখা, সেটা একটু ছোট লিখতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর লেখার জন্য আমি একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে দুটো বর্ডার টেনে নিতে পারি। পেন্সিল দিয়ে বর্ডার টেনে নিয়ে প্রথমে পেন্সিল দিয়ে কী লিখতে চাচ্ছি সেটা লিখে নেব, তারপরে মার্কার দিয়ে তার উপর দিয়ে লিখব। তাহলে আমার মাপযোগগুলো ঠিক থাকবে আর লেখা বাইরে যাবে না, কম বেশিও হবে না। বোঝা গেছে? এবার বিষয়টা আছে, যখন আমি একটা ছবি আঁকবো, আমরা অনেকেই ছবি আঁকতে জানি না, অনেকে লাইট টেস্ট করে করি, আবার অনেকে কারো কাছ থেকে করিয়ে নিই। যেহেতু তোমরা নিজেরাই ট্রেনিং টিচার, হবু শিক্ষক, তোমাদের কিছুটা হলে পরেও আর্ট সম্বন্ধে ধারণা থাকা উচিত। যখন কিছু একটা কাজ করব পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নেব, যেটাই করি না কেন পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নেব, তারপরে পারমানেন্ট মার্কার, যেটা এটা হোয়াইট বোর্ড মার্কার, কিন্তু পারমানেন্ট মার্কার নামে এক ধরনের মার্কার হয়, যেটা ওই মার্কারটা দিয়ে লেখার পরে, কাগজে লেখার পরে বাইচান্স যদি কোনো কারণে জল পড়ে যায় তাহলে ছড়িয়ে যায় না। কিন্তু এই মার্কারগুলো দিয়ে যদি আমি আর্ট পেপারের ওপরে একটা কিছু এঁকে নিই, তারপরে যদি জল রঙের কাজ করতে চাই তাহলে যে রেখাটা টেনেছি সেটা ছড়িয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে পারমানেন্ট মার্কার দিয়ে বর্ডার টেনে নেওয়া। আমি একটা আপেল পড়াবো, আম ওদের দেখাতে চাই বা যোগ অঙ্ক করাতে চাই, তাই এই পাঁচখানা যদি এখানে আম আঁকি, আমি যদি পাঁচখানা এখানে আম আঁকি তাহলে তারপরে আমি তো রং করব। এবার যদি এরকম একার পরে যদি রং করতে চাই, জল রং যখন দিতে যাবো তখন
ছড়িয়ে যাবে। কিন্তু পারমানেন্ট মার্কার দিয়ে এরকম করে যদি আমি রং এঁকে নিই, তারপরে যদি একদিক দিয়ে যে কোনো একটা রং ইউজ করি, সবুজ যদি পাকা সবুজ রং ইউজ করি, দিয়ে এক পাশ দিয়ে টেনে হালকা জল দিয়ে টেনে নিই, তাহলে রংটা ছড়াবে না এবং খুব সহজে তুমি রং করতে পারবে। এইটা হচ্ছে আর্ট পেপার TLM। TLM সম্বন্ধে যেটুকু তোমাদের জানার বিষয় তাতে আমার মনে হচ্ছে জানা হয়ে গেছে, কিন্তু আমি আবার বলছি তোমাদের, যেটুকু পড়াবে যদি দুই লাইন পড়াও তাহলে দুই লাইনের ওপরেই TLM আঁকবে। পারফেক্ট TLM হতে হলে ওই দুই লাইনে কী বলতে চাচ্ছে সেইটুকুই ওখানে এঁকে দেখাতে হবে। যে জায়গাটা আছে সেখানে একটা অনেক বড় জায়গা আছে, সেখানে আরামে একখানা চিত্র তুমি ওই বিষয়ের ওপরে দেখাতে পারবে। এবং খুবই যেটা মানে মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে TLMটা যখন পাশে তোমার এখানে টাঙানো থাকবে, ছাত্রছাত্রীরা যখন সামনে বসে তোমাদেরকে তোমার পড়া দেখবে, যখন তুমি টাঙিয়ে দেবে, TLMটা দেখে ছাত্রছাত্রীদের মনে 70% ধারণা হয়ে যাবে তুমি কি বলতে চাচ্ছ, কি আজকে পড়াবে। ওরা ছবিটা দেখেই ওদের প্রথমত ধারণা হয়ে যাবে, তাহলে তোমার পড়াতে সুবিধা হয়ে যাবে। তা TLM, TLM-এ লেখার সময় আর একটা জিনিস আমার বলার থাকে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি ছাত্রছাত্রীরা নয় ট্রেনিং টিচাররা যারা ট্রেনিং করছো, তারা বাংলায় লেখার সময় ভুলভাল করো। বিশেষ করে TLM লেখার সময় এই ভুলভালটা করবে না TLM-এ। যেমন আমি হচ্ছে এইটা লিখলাম, অনেকেই বলবে এটা কী লিখেছি, অনেকে তোমরা লিখো সেটা হচ্ছে খ, কিন্তু আদৌ এটা খ নয়, এটা ঘ যদি মাত্রা দিই। কিন্তু যদি খ লিখতে হয় তাহলে আমি কী করবো, খয়ের উপরে মাত্রা থাকে না, তাহলে আমি একটা অন্তস্থ জ লিখে নেব। কী লিখবো, অন্তস্থ জ, তার সামনে একটা এক দিলে এটা খ হয়, এটাই খ হয়। আর খয়ের উপরে যেমন মাত্রা থাকবে না, তালে বর্ষ অর্ধমাত্রা, এখানে মাত্রা হয় না, এ মাত্রা হয় না, মাত্রা দিলে তয়ে রফালা হয়, ও তয়ে তয়ে হয় মাত্রা দিলে, এই মাত্রাযুক্ত মাত্রাবিহীন অর্ধমাত্রা, এইটুকু মাথায় রেখে, এগুলো মাথায় রেখে TLM-এ শিরোনাম লিখবে। তো আজকে যেটুকু আমার TLM সম্বন্ধে বলার, তাতে আশা করছি যেটুকু আমি বলেছি তাতে অনেক সবার হয়ে যাওয়ার কথা। যদি তাও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটাকে শুধরিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।